তীব্র গরমে নাকাল ঢাকাবাসী প্রচণ্ড দাবদাহে যখন একটি এসি রুমে থেকে গরমকে মোকাবেলা করা কষ্টকর হয়ে যাচ্ছে তখন কিভাবে জানালা নেই এরকম একটি রুমে থেকে মানুষ গরমকে মোকাবেলা করছেন কিভাবে গরমকে মোকাবেলা করছেন স্বল্প আয়ের মানুষ তা জানতেই আজ অন্যনা থেকে চলে এসেছি আমি সিরাজু মনিরা আমরা এখানে যেভাবে থাকছি মানে আমাদের বাচ্চা ছেলে মেয়েরা আমরা অনেক কষ্ট করে থাকছি মানে গরমে আমরা ঘুমাতেই পারছি না তো রাত্রে ঘরে কতক্ষণ থাকি আবার রাত্রে বারো বের হয়ে দুটা আড়াইটা পর্যন্ত বাইরে থাকি থাকার পরে আবার বাসায় এসে আবার ঘুমাই ঘুমার পরে ফ্রেনের বাতাস প্রচণ্ড গরম তো এই গরমে তো থাকতে পারি না তারপরে অর অরত গরমে সারা রাত্রে যে বাহিরে এই আমাদের রাস্তায় সিরিয়ালে সবাই বসে থাকে এই গরমের জন্য জন্য কেউ ফ্রিজের পানি খাচ্ছে কেউ নর্মাল পানি খাচ্ছে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে কেউ বমি করছে কেউ জড়াচ্ছে মানে এই এলাকা প্রতিটি মানুষের ঘরে ঘরে প্রচণ্ড গরম এবং দ্বিতীয় কথা আমাদের এখানে কোনো বাতাসের মতন কোনো ইয়ে নেই ক্যাপাসিটি নেই তো আমরা যে এখানে থাকছি আমাদের যে বছরটা তো এখানে আমরা এই গরমের ভিতরে যে এইভাবে আমরা থাকছি এখন আমরা কাকে বলবো এখন আপনারা আসছেন এজন্য আপনাদেরকে বলতাছি এখন আপনারা যদি বলার মাঝেও যদি পারেন কিছু একটা ইয়ে হইতে তাহলে তো ভালোই হয় কিন্তু আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুবই একটা মানে গরমের ভিতরে যে পড়ে নিয়েছি এটা আমরা বুঝাতে পারতাসি না আপনি তো দেখতেই পারছেন যে আমাদের ঘরটা কীরকম এলো মেলো এখানে কোনো ঠান্ডা মানে বাতাস ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নাই এজন্য আমরা এভাবেই আসি তো কতদিন এভাবে গরম থাকবে এটা জানি না উপর আল্লাহ জানে তো এখন আমরা কি করতে পারি এজন্য এভাবেই আমরা পোস্তি আর কিছু করার নেই আমাদের আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে আচ্ছা এখন কি স্কুলে যাওয়া হয় না গরমের জন্য যেতে পারি না অনেক তাপমাত্রা ডেলি দুই থেকে তিনবার গোসল করতে হয় কারণ প্রচুর গরমের জন্য এই জন্য স্কুলে গরম যখন শুরু হয়েছিল তখন কি স্কুলে যেতে হ্যাঁ তখন কি কি প্রবলেম ফেস করতে এ তখন হালকা গরম লাগতো এত বেশি গরম লাগতো না এখন তো আরও বেশি আচ্ছা এখন যে স্কুলে যাচ্ছ না এখন কি করছো তাহলে এই বাবার সাথে একটু সময় দিচ্ছি দোকানে দোকানে মানে কিসের দোকান কি করছো শরবতের দোকান শরবত বিক্রি করি বাবার সাথে একটু হেল্প করি অন্য অন্য কাজে হেল্প করি গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি কি করো আসলে এই রাত্রে এক গোসল করি আবার ফ্যান সারি সারার পরে রাতে ঘুমোতে পারি না আবার একটু জাগন পাই উঠা বৈশা একটু বাইরে বাতাস খাই বাতাস খাই আবার ঘরে উঠি আচ্ছা আপু বাচ্চাদের নিয়ে আসলে কিভাবে প্রতিদিন ওদের স্কুলে নেয়া বা প্রতিদিন অন্যান্য কাজ করাটা কিভাবে করছে আমার মেয়েকে আমি স্কুলে যেতে দিচ্ছি না এই কারণে দুটা মেয়ে মারা গেছে শিষ্ট করে আমাদের মেয়ে রাজদিন রাজধানী স্কুলে পড়ে তো আমার মেয়েকে বলছি আম্মু তোমার এখন স্কুলে যাওয়ার দরকার নেই এর মধ্যেই মারা গেছে হ্যাঁ এই দুদিনের ভিতরেই মারা গেছে তো মাস্টাররা মেসেজ পাঠাইছে আমি আবার মেসেজের রিপ্লাই দিচ্ছি যে আমার মেয়েকে আমি পাঠাবো না আপনাদের পরীক্ষাটা বেশি না আমার মেয়ের জীবন বেশি সো আমার মেয়ে বেঁচে থাকুক পরীক্ষা দিতে পারবো বেঁচে থাকলে এখন আমার মেয়েকে আমি স্কুলে দেবো না প্রচণ্ড গরম এই গরমে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি তো মাস্টারকেও ধরতে পারবো না প্রিন্সিপালকেও ধরতে পারবো না স্যারকেও ধরতে পারবো না সো আমার মেয়ে দুনিয়াতে চলে গেলে তো আমারই কাঁদতে হবে